প্রিয় বন্ধুরা তোমরা দেখছো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি দু সালের মাধ্যমিক বাংলা পরীক্ষার সম্ভাব্য দশটি প্রবন্ধ রচনা নিয়ে তোমাদের আলোচনা করে দেব যার মধ্যে থেকে তোমরা দুটি থেকে তিনটি প্রবন্ধ কমন পাবি শুরুতে জানিয়ে রাখি দু সালের মাধ্যমিক পরীক্ষা হয়নি তাই তোমরা একটি অথবা দুটি প্রবন্ধ রচনা মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে না সেক্ষেত্রে তোমরা সমস্যায় পড়বে আমার বলে দেওয়া আট থেকে দশটি প্রবন্ধ রচনা তোমরা যদি প্রতিদিন অভ্যাস করে মুখস্থ করতে পারো বা তৈরি করতে পারো দুটি থেকে তিনটি প্রবন্ধ রচনা কমন পাবে এই সূত্রে তোমাদের জানিয়ে রাখি প্রবন্ধ রচনার প্রকৃত নিয়ম বা প্রবন্ধে বেশি নাম্বার তোলার কৌশল সংক্রান্ত একটি ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সে সেই সংক্রান্ত লিঙ্ক দিয়ে দেব তোমরা দেখে নেবে দেরি না করে শুরু করি মাধ্যমিক দু সালের সম্ভাব্য দশটি প্রবন্ধ রচনা মাধ্যমিক পাঠ্যক্রমে প্রবন্ধ রচনাকে ছয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে ভাগগুলি হল এক বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক দুই সাম্প্রতিক ঘটনা বিষয়ক তিন ব্যক্তিগত অভিজ্ঞতা বিষয়ক চার ভাষা সাহিত্য ও সংস্কৃতি নানান দিক বিষয়ক পাঁচ উপযোগিতামূলক ছয় আত্মকথামূলক এই ছটি পর্যায়ের মধ্যে তোমরা যে কোনো একটি অথবা দুটি পর্যায়ের রচনাগুলোকে যদি ভালো করে মুখস্থ করে তৈরি করে নিতে পারো তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় একটি অথবা দুটি রচনা কমন পাবেই আমি তোমাদের প্রতিটা পর্যায় থেকে একটি অথবা দুটি রচনা বলে দেব তোমরা নিজেদের মধ্য থেকে তোমাদের পছন্দের রচনাগুলো তৈরি করে নেবে শুরুতেই বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক পর্যায়ে যে কোনো একটি অথবা দুটি রচনা তুমি তৈরি করতে পারলেই পরীক্ষায় তুমি কমন পাবেই বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক রচনাগুলি প্রতিটা মাধ্যমিক পরীক্ষাতেই আসে তাই আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা এই পর্যায়ের যাবতীয় রচনাগুলো ভালো করে তৈরি করে নাও এবং এই পর্যায়ের রচনাগুলোকেই বেশি করে গুরুত্ব দাও সেক্ষেত্রে তোমরা এই পর্যায়ের যে কোনো রচনায় তোমরা কমন পেয়ে যাবে যেমন দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই জাতীয় রচনাগুলো মোটামুটি প্রায় একই ধরনের হয়ে থাকে বা বিজ্ঞানে অগ্রগতি ও জয়যাত্রা বা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার সাধারণত তোমরা যদি এর মধ্যে একটি বা দুটি বিজ্ঞান বিষয়ক রচনাকে ভালোভাবে তৈরি করতে পারো তাহলে বাকিগুলো লেখার তোমাদের পক্ষে খুব একটা কঠিন হবে না এছাড়া পরিবেশ বিষয়ক যে সমস্ত রচনাগুলি মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে যেমন একটি গাছ একটি প্রাণ বন মহোৎসব বিশ্ব উষ্ণায়ন ও সংকট পরিবেশ দূষণ ও প্রতিকার বন ও বন্য প্রাণী সংরক্ষণ অরণ্য অরণ্য প্রাণী সংরক্ষণ উন্নয়ন ও পরিবেশ ইত্যাদি এই জাতীয় রচনাগুলি একটি বা দুটি তুমি যদি ভালোভাবে মুখস্থ করে রেডি করতে পারো সেক্ষেত্রে তোমরা এখান থেকে কমন পাবেই এবার আসছি দ্বিতীয় পর্যায়ে সাম্প্রতিক ঘটনাগুলি এক্ষেত্রে সাম্প্রতিক যেটি সব থেকে চর্চিত বিষয় সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় কোভিড নাইন্টিনের প্রভাব বা বিশ্ব মহামারী করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন ভাইরাস এই সঙ্গে আসতে পারে প্রাকৃতিক বিপর্যয় সমস্যা ও প্রতিকার টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি চন্দ্রাজান ট্যুরের সাফল্য ব্যর্থতা অনলাইন ক্লাসের উপযোগিতা তৃতীয় পর্যায়ের অর্থাৎ ব্যক্তিগত অভিজ্ঞতা বিষয়ক রচনাগুলির মধ্যে যেগুলি আসতে পারি সেগুলি হলো তোমার বিদ্যালয় জীবনে স্মরণীয় প্রথম দিন তোমার দেখা একটি মেলার বর্ণনা একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা বা একটি অলৌকিক অভিজ্ঞতা চার নম্বর পর্যায় হল ভাষা সাহিত্য সংস্কৃতি এই জাতীয় থেকে আসতে পারে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ একটি গ্রন্থাগার তোমার জীবনের লক্ষ্য বা তোমার প্রিয় কবি বা তোমার প্রিয় সাহিত্যিক এ জাতীয় রচনা আসতে পারে এক্ষেত্রেও তোমাদের জানিয়ে রাখি এখানেও তোমরা একটি কিংবা দুটি রচনা ঠিকমতো তৈরি করতে পারলে তোমরা সেক্ষেত্রে কমন পাবেই পাঁচ নম্বর উপযোগিতামূলক এখান থেকে মোটামুটি বাংলা ঋতু বৈচিত্র্য বাংলার উৎসব একজন শ্রেষ্ঠ বাঙালি বাংলার সংস্কৃতি বা জাতীয় সংহতি কন্যাশ্রী তোমার জীবনের লক্ষ্য এই জাতীয় রচনা আসতে পারে এবং সর্বশেষ ছ নম্বর আত্মকথামূলক প্রবন্ধগুলির মধ্যে একটি বিদ্যালয়ের আত্মকথা একটি ঝড়ের রাতের আত্মকথা একটি গাছের আত্মকথা তোমাদের এতগুলি রচনা করার কোনো প্রয়োজন নেই মোটামুটি এর থেকে দুটি থেকে তিনটি পর্যায় তোমরা বেছে নাও তোমাদের পছন্দ মতো এবং তার মধ্য থেকে দুটি থেকে তিনটি রচনা তোমরা প্রত্যেক দিন অভ্যাস করো এইভাবে আট থেকে দশটি রচনা তোমরা যদি প্রত্যেক দিন অভ্যাস করে তৈরি করতে পারো সেক্ষেত্রে দুটি থেকে তিনটি রচনা তোমরা কমন পাবেই তাই সর্বশেষে বলে রাখি আমার ব্যক্তিগত পছন্দ হল বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক রচনাগুলো যেগুলো থেকে প্রত্যেক বছরই একটি থেকে দুটি রচনা কমন আসে তাই তোমাদের কাছে জানিয়ে রাখি তোমরা বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ক রচনাগুলির উপর বেশি করে জোর দাও আশা করি তোমরা কমন পাবি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করবে ভালো লাগলে একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ